জি স্যার, এই হতে পারে প্রচন্ড কোমর ব্যথা 9 বছর যাবত কেন হবে? স্যার অনেক ডাক্তার দেখাইছি, সর্বশেষ এমআরআই পরীক্ষা দিল। এমআরআই পরীক্ষা করানোর পরে ওই এই কোমর ব্যথা কি ডান দিকে না বাম দিকে? বামে বেশি, ডানে কম। বামে বেশি ডানে কম, এই ব্যথা কোমর থেকে পায়ের দিকে যায়? জি স্যার, পায়ের দিকে যায়, হাঁটুর নিচে যায়। জি স্যার যায়। এটা কখন যায়, বসে থাকলে না হাঁটলে? সব সময় স্যার, 24 ঘন্টায় ব্যথা। এখন যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, আপনার ব্যথা আছে? জি স্যার আছে। আপনি কি অবস্থায় আছেন এখন? আমি বসে আছি। বসে আছেন, আপনি দাঁড়ান। আপনি আপনার ঘরে আছেন? জি স্যার ঘরে আছি। আচ্ছা আপনি দাঁড়ান। দাঁড়িয়ে আমরা যেরকম রুকুতে যাই, দাঁড়ানোর পরে আমরা যে রুকুতে যাই, এই রুকুতে যাবেন কিন্তু হাত দিয়ে হাঁটু ধরবেন না। রুকুতে গিয়ে এরকম সামনে ঝুঁকে থাকেন, দেখেন তো আপনার ব্যথার কোনো পরিবর্তন হয় কি না। প্রচন্ড ব্যথা, আমি ওই রুকু অবস্থায় আছি। প্রচন্ড ব্যথা পায়ের দিকে যাচ্ছে? জি স্যার। সোজা হন। জি স্যার। এখন মাজা ধরে আপনি পিছন দিকে বাঁকা হন, হাঁটু সোজা থাকবে। জি স্যার। ওইছি কোমরে প্রচন্ড প্রচন্ড ব্যথা। কোমরে ব্যথা পায়ে আছে? পায়ের দিকে এই মুহূর্তে নেই স্যার। আচ্ছা আপনি যে সামনে ঝুঁকছিলেন তখন কি কোমরে এবং পায়ে বোধ ছিল? কিন্তু এখন পেছন দিকে বাঁকা হয়েছেন, প্রচন্ড ব্যথা কোমরে, পায়ে নাই? না পায়ের দিকে নেই। আপনি ভালো হয়ে যাবেন। আমি এমআরআই এর কথা একবার শুনছি, আপনি এমআরআই নিয়ে, এমআরআই কথা যদি আমি এখন জিজ্ঞেস করি আপনি উপকার আসবে, সময় নষ্ট হবে, আমি বলবো এমআরআইটা আমাকে দেখান, দেখাতে পারবেন? দেখাতেই পারবো স্যার, আপনার ওখানে আসতেই হবে। হ্যাঁ তো সেটা তো পরে, আগে আমরা দেখি যে আপনার আমি কোনো উপকারে আসবো কি না। একটা টেস্ট, দুটো টেস্ট করছি, একটা টেস্ট বলে আপনার ব্যথা কমবে। এখন আপনি উপর হয়ে শোন, বিছানায় উপর হয়ে শোন। শুয়ে এই দুই হাত কাঁধের নিচে রেখে চাপ দিয়ে মাথা এবং কাঁধ উঁচু করবেন। আমরা যে বুক ডন দেই এরকম বুক ডন দেবেন, কিন্তু আপনার নাভি বিছানার সঙ্গে লেগে থাকবে। হ্যাঁ এখন যে উঁচু করছেন, এখন কি পায়ের দিকে ব্যথা আছে বা কোমরে ব্যথা আছে? আপনি এখন চিত হয়ে শোন, মাথার নিচে একটি বালিশ দেন। মাথার নিচে দিচ্ছেন? আপনার বাসায় কোনো অ্যাডাল্ট লোক বা আপনার ওয়াইফ টোয়াইফ কেউ আছে? একজনকে বলেন আপনার পাটাকে ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠাইতে, কোন পা, বাম পা? যে পর্যন্ত উঠাইতে পারেন উঠায় এরকম ধরে রাখেন, পা উপরে উঠিয়ে ধরে রাখেন এবং দেখেন যে এখন এখন কোথাও ব্যথা আছে কি? ব্যথা সারা পায়ে ব্যথা স্যার। আচ্ছা আমি আপনাকে দেখলাম, আমার মনে হয় একটা টেস্ট আপনার পজিটিভ হয়েছে, এখন আপনি আপনার এমআরআই রিপোর্টটা পড়েন। রিপোর্ট পড়বো? পড়েন। হ্যাঁ রিপোর্টটা তো বাক্সের ভিতরে। আচ্ছা বাক্সের মধ্যে রেখে দেবেন তালা দিয়ে, যাতে ওটা কেউ খুলে না নিয়ে যায়। হ্যাঁ মজবুত তালা দিয়ে রাখবেন,
বাক্সর মধ্যে রেখে তালা দিয়ে রাখবেন। আপনি একটি কাজ করবেন, আপনি যে নাম্বারে কল করেছেন এই নাম্বারটা লিখে রাখেন। মিস্টার নূর ইসলাম যশোর থেকে কল করেছেন, যে নাম্বারে কল করেছেন এই নাম্বারটা লিখেন, লিখে রাখবেন। রেখে আপনি আগামীকাল এই নাম্বারে কল করে আপনি যদি আমাকে দেখাতে চান তাহলে আপনি এই নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিলে যখন তারা আসতে বলে আসবেন, আসার সময় কয়েকদিন সময় নিয়ে আসবেন। যে পর্যন্ত আমার সঙ্গে আপনার দেখা না হয় এ পর্যন্ত আপনি একটি কাজ করবেন, তাহলে এই দাঁড়িয়ে মাজাতে চাপ দিয়ে ধরে পেছন দিকে বারবার বাঁকা হবেন, মাজাতে ধরে পেছন দিকে বারবার বাঁকা হবেন। এরপরে উপুর হয়ে শুয়ে কমপক্ষে 15 মিনিট ঠান্ডা সেঁক দেবেন। আপনার কেমন লাগে আমাদেরকে জানাবেন, আর যত পারেন ইমিডিয়েটলি আমার সঙ্গে দেখা করলে আশা করি আমরা হয়তো বা উপকারে আসবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ।